السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد প্রশংসা গুণগান হামদ এবং তারিফ সেই মহান রাজাধিরাজ আল্লাহ সুবহান ওয়া তাআলা নিমিত্তে পেশ করছি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ইসলামী শরিয়া কোর্সের আজকের এই তৃতীয় ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আমরা সেই রবের দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতপর সালাত এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক। আমরা প্রিয় নবীর প্রতি সকলেই সালাত ও সালাম পেশ করি, দরুদ শরীফ পেশ করি। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। সেই সাথে দোয়া করছি দয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সময়টুকুকে দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই আলোকে আমাদের জীবন পরিচালনা করার অনুপ্রেরণা গ্রহণের জন্য কবুল এবং মঞ্জুর করে নেন। আমরা যেন আখিরাতের পথ খুঁজে পাই, আমরা যেন আখিরাতে মুক্তির পথ খুঁজে পাই, জান্নাতের রাস্তা চিনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক এনায়াত করেন। আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, ভাই এবং বোনেরা, আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বে সবার কাছে একটি রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা আজকের এই লাইভটি দয়া করে আমাদের আপনাদের বিভিন্ন পেজ, গ্রুপ, আপনাদের নিজস্ব টাইমলাইন, মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যথাসম্ভব শেয়ার করে দিন, যেন অন্যদের কাছেও আমাদের এই দিনের কথাগুলো সহজে পৌঁছে যেতে পারে। সেই সাথে আপনাদের প্রিয়জনদেরকে আপনারা ট্যাগ করুন, তারাও যেন আমাদের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ইনশাআল্লাহ এর বিনিময়ে সওয়াব দান করবেন। নিঃসন্দেহে এটিও একটি দাওয়াতি কাজে অন্তর্ভুক্ত, দিনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিঃসন্দেহে গুরুত্ব রয়েছে। সুতরাং আপনি যদি এই ক্লাসের ভিডিও বা এর অডিও বার্তা বা এর যে সমস্ত পিডিএফ বই ইত্যাদি অন্যের কাছে পৌঁছে দেন, ইনশাআল্লাহ যারা এর থেকে উপকৃত হবে তারা যদি হেদায়তের পথে আসে এর বিনিময়ে আপনিও সওয়াব অধিকারী হবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আশা করি আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন এবং আমাকে দেখতে পাচ্ছেন। আপনারা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা হচ্ছে কি না। জি আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন ইতিমধ্যে আমাদের লাইভ ক্লাসে উপস্থিত হয়েছেন। জি, আমার সাউন্ড শুনতে পাচ্ছেন, আমরা আপনাদের কমেন্ট থেকে জানতে পারছি। জি, তাহলে আমরা ইনশাআল্লাহ এ পর্যায়ে আমাদের মূল ক্লাসের আলোচনা শুরু করতে পারি। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা ইতিপূর্বে দুটো ক্লাস করেছি, সেই ক্লাসে নিয়ত সংক্রান্ত হাদিসের উপরে আমরা আলোকপাত করার চেষ্টা করেছি। আশা করি আপনারা যারা ক্লাসে উপস্থিত ছিলেন তারা শুনেছেন, অথবা যারা ক্লাসে ছিলেন না পরবর্তীতে আমাদের লাইভ ভিডিও থেকে শোনার চেষ্টা করেছেন আমরা আশা করি, অথবা আমরা যে অডিও বা MP3 আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছি আশা করি সেখান থেকে আপনারা সেগুলো শুনেছেন। যে তাহলে আমরা প্রিয় বন্ধুগণ, আমরা এই পর্যায়ে আমাদের আজকের যে মূল আলোচ্য বিষয় সেদিকে অগ্রসর হই। আজকে আমরা আমাদের এই হাদিস পাঠ্য বইয়ের দ্বিতীয় হাদিস নিয়ে পর্যালোচনা করব ইনশাআল্লাহ তাআলা।
এই হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি আবু জার জুনদুব ইবনে জুনাদা আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জার নামে যিনি পরিচিত তিনি আজকের এই হাদিসটি বর্ণনাকারী। তো আসুন আমরা সেই হাদিসটি আগে আরবি টেক্সট পড়ার পরে সেটা তর্জমা করব, এরপরে ইনশাআল্লাহ এটার উপরে সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হাদিসটি হলো আন আবি জাররিন জুনদুব ইবনে জুনাদাত আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত واتبعي السيئه الحسنه تمحها وخالق الناس بخلق حسن رواه الترمذي وحسنه الالباني رحمه الله। হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আবু জার জুনদুব ইবনে জুনাদাহ আল গিফারি, বা যিনি আবু জার গিফারি নামে সুপরিচিত। তিনি বলছেন যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করে বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি বলেছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, যে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। তুমি যেখানেই থাকো না কেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনত, যেখানেই তুমি থাকো না কেন। ওয়া আতবিই সাইয়াতাল হাসানাতা তামহুহা, আর গুনার কাজের পরক্ষণেই নেকির কাজ করো, তাহলে গুনার কাজটিকে মুছে দেওয়া হবে। অর্থাৎ কোনো গুনার কাজ যদি তোমার দ্বারা সংঘটিত হয়ে যায়, কোনো পাপাচার তোমার দ্বারা ঘটে যায়, তাহলে পরক্ষণেই তুমি নেকির কাজ করো, তাহলে এই নেকির কাজের মাধ্যমে ওই গুনার কাজটাকে মুছে দেওয়া হবে, সেটা মোচন হয়ে যাবে। ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে সুন্দর আচরণ করো, মানুষের সাথে তোমার আচর আচরণকে সুন্দর করো, মানুষের সাথে তোমার ব্যবহার, লেনদেন, উঠবস ইত্যাদি ক্ষেত্রে সুন্দরতম আচরণের বহিঃপ্রকাশ ঘটাও। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। অধ্যায় মানুষের সাথে সুসম্পর্ক, আচার আচরণ এই বিষয়ে, এবং ইমাম আলবান রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান বলেছেন। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আমরা হাদিসটি শুনেছি। তো হাদিসের মূল ব্যাখ্যায় যাওয়ার পূর্বে এই বর্ণাকারী সাহাবি আবু জার সম্পর্কে খুব সংক্ষেপে আমরা দু একটি কথা বলতে চাই। সাহাবির নাম হচ্ছে আবু জার জুনদুব ইবনে জুনাদ আল গিফারি, এটা হচ্ছে তার পুরো নাম। আমরা যেমনটি জানি যে সাহাবিদের নামের ক্ষেত্রে সাধারণত নামের পাশাপাশি পিতার নাম এবং তার সন্তানের নাম, বংশের নাম ইত্যাদি উল্লেখ করা হয়। এটি আরবদের একটি সাধারণ কালচার, মানে একটা মানুষের পরিচয়ের ক্ষেত্রে তার নিজের নামটা বলাই তারা যথেষ্ট মনে করেন না, বরং তার নামের পাশাপাশি তার বাবার নাম এবং তিনি কোন বংশের, এবং সেই সাথে তার যদি কোনো সন্তান থাকে সে সন্তানের দিকে তার কুনিয়ত, সন্তানের সাথে সংযুক্ত করে তার কুনিয়ত উল্লেখ করা হয়, বা বিশেষ কোনো তার উপাধি থাকলে সেই উপাধিটাও উল্লেখ করা হয়। তো আমরা এই সাহাবির নাম দেখতে পাচ্ছি আবু জার, তিনি অর্থাৎ তার সন্তানের নাম হচ্ছে জার, জারের পিতা। জুনদুব তার নাম, তার মূল নাম হচ্ছে জুনদুব। তার বাবার নাম হচ্ছে জুনাদা। তাহলে আবু জার জুনদুব ইবনে জুনাদা আল গিফারি, এটি হচ্ছে তার বংশ পরিচয়, অর্থাৎ তিনি গিফারি বংশের সাথে সম্পৃক্ত, তিনি গিফারি বংশের মানুষ। তাহলে আমরা পুরো নামটা আবারও বলছি, আবু জার জুনদুব ইবনে জুনাদাহ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের একদম প্রাথমিক পর্যায়ে ইসলামের এই আলোকিত ভুবনে প্রবেশ করেছিলেন। বলা হয়ে থাকে
বা ইতিহাসে উল্লেখ করা হয়েছে যে ইসলাম গ্রহণের ক্ষেত্রে যে সকল অগ্রণী ভূমিকা পালনকারী সাহাবি ছিলেন তাদের মধ্যে তার অবস্থান পঞ্চম বা ষষ্ঠ, অর্থাৎ একেবারে প্রাথমিক পর্যায়ের তিনি ইসলাম গ্রহণকারী সাহাবি। তিনি অনেক বড় আলেম ছিলেন, পাশাপাশি তিনি ব্যবসাও করতেন, ব্যবসায়ী ছিলেন। তিনি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়কালে ফতোয়া প্রদানের দায়িত্ব পালন করতেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পর্যাপ্ত ইলম দিয়েছিলেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু জামানায় মুফতি হিসাবে দায়িত্ব পালন করেছেন, ফতোয়া প্রদানের দায়িত্ব পালন করেছেন। ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানাতেও তিনি এই দায়িত্ব পালন করেছেন, এমনকি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার জামানাতেও তিনি এই মহান দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ, তার মানে তিনি অত্যন্ত জ্ঞানী, বিচক্ষণ এবং খুবই প্রতিভাবান একজন সাহাবি ছিলেন। প্রিয় সাথী বন্ধুগণ, এই সাহাবির অনন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি ছিলেন খুবই তাকওয়াবান এবং জাহেদ, অর্থাৎ দুনিয়া বিরাগী, আখিরাতমুখী। তিনি দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার অর্থ সম্পদ, এই প্রাচুর্যের দিকে তার কোনো আগ্রহ ছিল না। তিনি আখিরাতকে এত বেশি প্রাধান্য দিয়েছিলেন যে দুনিয়ার এই সম্পদ তাকে আকর্ষণ করত না। তিনি স্বর্ণ, রৌপ্য বা এই দুনিয়াবী প্রাচুর্যের দিকে এতটুকু তিনি ভ্রুক্ষেপ করতেন না। বর্ণিত হয়েছে যে তার কাছে কোনো সম্পদ এলে তিনি যার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটুকু আল্লাহর পথে দান করে দিতেন। তিনি সোনা দানা, টাকা পয়সা ইত্যাদি সঞ্চয় করে রাখতেন না, তিনি গচ্ছিত রাখতেন না। তিনি তার যতটুকু বেঁচে থাকার জন্যে যা দরকার, যতটুকু প্রয়োজন অতটুকু রেখে বাকিটুকু তিনি গরিব অসহায় মানুষের কল্যাণে, ইসলামের প্রয়োজনে, বিভিন্ন জিহাদের প্রয়োজনে তিনি অকাতরে খোলা হাতে সম্পদ ব্যয় করে দিতেন। প্রিয় সাথী বন্ধুগণ, যদিও ইসলামে সম্পদ জমা রাখা নাজায়েজ নয়, ধন সম্পদ সঞ্চয় করা, গচ্ছিত রাখা ইসলামে অনুমতি রয়েছে, ইসলামে এটা অনুমোদিত, শরীয়তে নাজায়েজ নয়, তবে শর্ত হল সম্পদের হক আদায় করতে হবে। অর্থাৎ যদি যাকাত ফরজ হওয়ার সমপরিমাণ কারো কাছে সম্পদ জমা থাকে এবং সেটা দীর্ঘ এক বছর পর্যন্ত অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, কারো কাছে যাকাত ফরজ হওয়ার সমপরিমাণ সম্পদ রয়েছে এবং সেটা দীর্ঘ এক বছর তার বাড়িতে, তার হাতে পড়ে আছে অথবা ব্যাংকে জমা আছে, কিন্তু সেটা কোনো কাজে লাগে নাই, কোনো জায়গা জমি ক্রয় করে নাই, গাড়ি বাড়িতে খরচ করে নাই, এমনি মানে অতিরিক্ত ওই সম্পদটা জমা আছে, তাহলে সেখান থেকে ইসলাম বলেছে যে শতকরা 2.5% হারে তাকে যাকাত দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যা সম্পদ জমা রাখা এটা নাজায়েজ নয়, তবে অবশ্যই সম্পদের হক আদায় করতে হবে, যাকাত দিতে হবে। পাশাপাশি গরিব অসহায় মানুষের প্রয়োজনে, জিহাদের প্রয়োজনে, তারপরে পাড়া প্রতিবেশীর বিভিন্ন সমস্যায়, আত্মীয় স্বজনের বিভিন্ন অভাব অনটনের সময় তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদেরকে বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ানো, এটি একজন অর্থশালী মানুষের জন্যে খুবই মর্যাদাবান এবং অত্যন্ত সওয়াবের কাজ। সুতরাং প্রত্যেক ধনী ব্যক্তি যার কাছে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন তার উচিত এই বিষয়গুলো খেয়াল রাখা। আবু যর রাদিয়াল্লাহু তাআলার মতো সব কিছুই মানুষকে বিতরণ করে দিতে হবে, বন্টন করে দিতে হবে, এটা জরুরি নয়। সাহাবিদের মধ্যে অনেক বড় বড় অনেক ধনী ধনী সাহাবি ছিলেন, তাদের কাছে পর্যাপ্ত অর্থ সম্পদ জমা ছিল, কিন্তু তারা সম্পদের হক আদায় করেছেন।
জাকাত ফরজ হলে জাকাত দিয়েছেন, গরিব মানুষের সাহায্যে তারা অর্থ খরচ করেছেন, ইসলামের প্রয়োজনে তারা সম্পদ অকাতরে ঢেলে দিয়েছেন। তো যাই হোক, এটি আবু জার রাদিয়াল্লাহু তাআলার একটি নিজস্ব চিন্তাভাবনা ছিল যে সম্পদ জমা রাখা যাবে না, সেগুলো সব ব্যয় করে দিতে হবে। প্রিয় সাথী বন্ধুগণ, যাই হোক, তিনি অনেক দুনিয়া বিরাগী, দুনিয়ার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না, টান ছিল না। তিনি আখিরাতে পুরস্কার প্রত্যাশা করতেন, আল্লাহর কাছে তিনি জান্নাত প্রত্যাশা করতেন, জান্নাতে তিনি এই আল্লাহর কাছে আখিরাত জান্নাতের সুখ এর আশা করেই দুনিয়ার এই সমস্ত সুখ, দুনিয়ার সম্পদ প্রাচুর্য, সমস্ত প্রপার্টিজ সব কিছু তিনি আল্লাহর পথে ব্যয় করে দিতেন। প্রিয় বন্ধুগণ, তিনি আমরা যেমনটি বলেছি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু ব্যবসা করে টাকা পয়সা জমাতেন না, খরচ করে দিতেন, গরিব মানুষের কাজে বিভিন্ন ইসলামের জন্য ব্যয় করে দিতেন। আবার সেই সাথে তিনি একজন আলেম ছিলেন, সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার দিন এবং দুনিয়া উভয়টি তার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সমন্বয় ঘটিয়েছিলেন, দিন এবং দুনিয়া উভয়টাই তার মাঝে ছিল। তো তিনি সম্পদের হক জানতেন, আল্লাহর ভয় করতেন, যার কারণে ওই সম্পদ তাকে দুনিয়া লোভী করে নাই, বরং দুনিয়া থেকে আরও দূরে সরিয়ে দিয়েছে, দুনিয়ার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। বর্তমানে আমরা টাকা পয়সা হাতে পেলে আরও দুনিয়াকে যেন আমরা কামড়ে ধরি, দুনিয়ার প্রতি আমাদের তৃষ্ণা যেন আরও বৃদ্ধি পায়, আরও বেশি আমরা পেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই বলেছেন যে বনি আদমের পেট কোনো কিছুই ভরতে পারবে না, বনি আদমের পেটে যত কিছু ঢালা হোক তার পেট ভরবে না। যদি তাকে স্বর্ণের একটি পাহাড় দেওয়া হয়, সে প্রত্যাশা করবে আরেকটা যদি স্বর্ণের পাহাড় পেতাম, দুইটা যদি স্বর্ণের পাহাড় দেওয়া হয় সে আরেকটার জন্য সে আশা করে থাকবে। এটি হচ্ছে মানুষের নেচার। বনি আদমের পেটকে ভরতে পারে কেবল মাটি, অর্থাৎ কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের পেট ভরে না। আল্লাহ তাআলা তাই তো বলেছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। দুনিয়ার সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে, প্রাচুর্য ধন সম্পদ অর্জনের যে প্রতিযোগিতা চলতেছে দুনিয়াব্যাপী বিশ্বময়, সেই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আজকে মোহাচ্ছন্ন করে রেখেছে, মোহগ্রস্ত করে রেখেছে। এই মোহ মানুষের ছুটবে না, এই নেশা মানুষের কাটবে না কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর দূত যখন তার দুয়ারে কড়াঘাত করবে এবং তার জান কবজ করে নিয়ে চলে যাবে, তারপরেই তার এই সমস্ত দুনিয়ার প্রতি যে প্রবল আগ্রহ, দুর্দমনীয় আকর্ষণ, এটা এর আগে ছুটবে না। প্রিয় সাথী বন্ধুগণ, তো আবু জার রাদিয়াল্লাহু আনহু জীবনী থেকে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে, সম্পদ যেন আমাদেরকে দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন করে না রাখে, আমাদেরকে যেন অর্থলিপ্সু বানিয়ে না দেয়, বরং আমরা সকল ক্ষেত্রে আখিরাতকে যেন প্রাধান্য দেই, কমপক্ষে আমরা এই বিষয়টি তার জীবনী থেকে শিক্ষা অর্জন করতে পারি। যদিও তার মতবাদ গ্রহণ করা আমাদের জন্য জরুরি নয় যে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে হবে, কিছুই জমা রাখা যাবে না, এটি তার ব্যক্তিগত এক দৃষ্টিভঙ্গি ছিল। যাই হোক, তো তার কাছ থেকে অনেক সাহাবী হাদিস বর্ণনা করেছেন, তাদের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আরও অনেক সাহাবী তাবেঈন তার নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন। প্রিয় বন্ধুগণ, যাই হোক, আমরা তার ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। তিনি এই দুনিয়া থেকে রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন হিজরি ৩২-এ, ৩২তম হিজরিতে তিনি ইহজগৎ ত্যাগ করে পড়াপাড়ে পাড়ি জমিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হন, তিনিও যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হন। আমরা প্রত্যাশা করি এই সম্মানিত সাহাবীদের সাথে যেন আমরা আখিরাতে জান্নাতের মধ্যে মিট করতে পারি, তাদেরকে দেখে আমাদের জীবনকে ধন্য করতে পারি,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়া কবুল এবং মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা এবারে মূল হাদিসের পর্যালোচনা থেকে অগ্রসর হব। এই হাদিসটিতে তিনটি কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে উম্মাকে তিনটি নির্দেশনা দিয়েছেন। প্রথম হচ্ছে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। অর্থাৎ প্রথম নসিহত হচ্ছে, প্রথম দিক নির্দেশনা হচ্ছে, প্রথম উপদেশ হচ্ছে আল্লাহর ভয়। আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, সকল অবস্থায় সর্বত্র আল্লাহর ভয় আমাদের হৃদয়ে জাগ্রত রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এটি হচ্ছে প্রথম উপদেশ। দুই নম্বর উপদেশ, ওয়াতবিউ সাইয়্যাতাল হাসানাতা তামহুহা খালিক তামহুহা, যদি তোমার দ্বারা কোনো গুনার কাজ হয়ে যায়, আল্লাহর নাফরমানিমূলক কাজ তোমার দ্বারা সংঘটিত হয়ে যায়, কোনো পাপের কাজে তুমি জড়িয়ে পড়ো, কী করবে? এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনাটা দিলেন সেটি হচ্ছে যে এরপরেই তুমি নেকির কাজ করো, কোনো একটা সৎকর্ম সম্পাদন করো, তাহলে তোমার এই নেকির কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনার কাজটিকে মুছে দেবেন। তিন নম্বর যে উপদেশ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন সেটি হচ্ছে ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে তুমি সুন্দরতম আচরণ করো, মানুষের সাথে ব্যবহার সুন্দর করো। কারণ আমরা সামাজিক জীব, আমাদেরকে সমাজে উঠা বসা করতে হয়, মানুষের সাথে আমাদেরকে মিট করতে হয়, আমাদের স্ত্রী পরিবার সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী সব বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে আমাদেরকে নিয়মিত যোগাযোগ রাখতে হয়, আমাদেরকে বাজারঘাটে যেতে হয়, আমাদের সামাজিক নানা সম্পর্ক রয়েছে, এই ক্ষেত্রে আমাদের আচরণটা কী হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমাদেরকে বললেন সেটি হচ্ছে যে খালিকিন নাস বিখুলুকিন হাসান, তুমি মানুষের সাথে সুন্দরতম আচরণ করো, মানুষের সাথে সবচেয়ে ভদ্র এবং শালীনভাবে তুমি ব্যবহার করো, উঠা বসা করো, কথাবার্তা বলো। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারছি এখানে যে তিনটি উপদেশ দেওয়া হয়েছে, দুটি হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়, আর একটি হচ্ছে মানুষের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়। আমাদের জীবন দুইটি দিক, একটি হচ্ছে আল্লাহর সাথে রিলেশন, আরেকটা হচ্ছে আমাদের মানুষের সাথে রিলেশন। এই হাদিসে এই দুইটি দিকের উন্নয়নের ক্ষেত্রে ইসলামের যে দিক নির্দেশনা সেটাই উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে আমরা আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের সোশ্যাল, আমাদের আত্মীয় স্বজন, তাদের সাথে কী ধরনের আমরা আচরণ করব সেই নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যিনি আমার আপনার খালিক মালিক সৃষ্টিকর্তা মহান দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তার সাথে আমাদের রিলেশন কেমন হওয়া উচিত, এবং তার নাফরমানি যদি আমরা করে ফেলি তাহলে সেক্ষেত্রে কী করণীয়। আর সত্যিকার অর্থেই এই দুইটি দিক যদি আমরা সংশোধন করে ফেলতে পারি, আমরা দুনিয়া এবং আখেরাতে মহা সৌভাগ্যশালীদের দলভুক্ত হয়ে যাবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মানুষের কাছে যেন আমরা প্রিয় পাত্র হতে পারব, আখেরাতে আল্লাহর কাছেও আমরা প্রিয় পাত্র হতে পারব। এই হাদিসের মধ্যে দিন এবং দুনিয়ার উভয় জগতে সাফল্যের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আমরা এবার এই তিনটি বিষয়ের উপরে একটু করে আমরা আলোকপাত করতে চাই। প্রথমে যে কথাটি বলা হয়েছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এর থেকে বড় উপদেশ আর অন্য কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো এর থেকে বড় উপদেশ আর কিছু হতে পারে না। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কেউ যদি আমাদেরকে এই উপদেশটি দেয় যে তুমি আল্লাহকে ভয় করো, আমাদের উচিত আমাদের আচরণকে সংশোধন করা, এবং যে বিষয়ে আমাকে বলা হচ্ছে সেই বিষয়ে সতর্ক হওয়া। এর থেকে বড় উপদেশ, এর থেকে বড় নির্দেশনা আর কিছুই হতে পারে না। কেন, আমরা সামনে অগ্রসর হলে বুঝতে পারব যে প্রিয় বন্ধুগণ, যে আল্লাহকে ভয় করার যে বিষয়টি, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। শুধু এই তিনি আমাদেরকে বলেছেন তাই না,
ইতিপূর্বে সমস্ত নবী এবং রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বহু সংখ্যক নবী এবং রাসূল দুনিয়ার বুকে আবির্ভূত হয়েছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছিলেন। সমস্ত নবী এবং রাসূল তাদের উম্মতকে এই নির্দেশনা দিয়েছিলেন যে আল্লাহকে ভয় করো, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে এই নির্দেশ দিয়েছিলেন যেন তারা আল্লাহকে ভয় করে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 131 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিয়ে বলছেন যে ইতিপূর্বে তোমাদের পূর্বে, তোমাদের আগে যে সমস্ত আহলে কিতাব ছিল, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, এবং তোমাদেরকেও যে নির্দেশনা প্রদান করা হয়েছে সেটা কি? আল্লাহকে তোমরা ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বের সমস্ত আহলে কিতাবদেরকে যে নির্দেশ দিয়েছিলেন সে একই নির্দেশ আমাদেরকেও দিচ্ছেন কি? আন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রিয় বন্ধুগণ, তাহলে এই আল্লাহর ভীতির যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে সমস্ত নবী রাসূলদের মাধ্যমে তাদের উম্মতের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছিলেন যে তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজের আদেশ করেন এবং সেটা প্রত্যেক নবী রাসূলের মাধ্যমে তাদের উম্মতকে নির্দেশ প্রদান করেন, তখন বুঝতে আর বাকি থাকে না সেটা গুরুত্ব কতটা এবং তার প্রয়োজনীয়তা কত। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রত্যেক যুগে যুগে প্রত্যেক কালে কালে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তো যাই হোক, আমরা এখান থেকে দেখতে পেলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই আদেশ করেছেন, এর পূর্বে যত নবী রাসূল ছিল সে একই আদেশ তাদেরকে করেছেন যে আল্লাহকে ভয় করো, এবং নবী রাসূলগণ তাদের উম্মতের কাছে এই আল্লাহর পক্ষ থেকে এই বাণী পৌঁছে দিয়েছেন। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, যখনই তিনি বক্তব্য শুরু করতেন তিনি বিভিন্ন উপলক্ষে সাহাবীদেরকে বক্তব্য, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিতেন, তাদেরকে বিভিন্ন নসিহত করতেন, তিনি বক্তৃতার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা সংক্রান্ত কোরআনের আয়াতগুলো পাঠ করতেন। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ, বক্তৃতার শুরুতে আল্লাহকে ভয় করার উপদেশ সংক্রান্ত আয়াতগুলো পাঠ করা। আমরা জুমার খুতবাতে খতিব সাহেবদের মুখে এই আয়াতগুলো শুনে থাকি। আমাদের দেশে ইমাম, আমাদের দেশে যখন বিবাহ পড়ানো হয় তখন বিবাহের খুতবাতে এই আল্লাহকে ভয় করার সংক্রান্ত আয়াতগুলো পাঠ করা হয়। আমরা হয়তো বা অনেকেই জানি সেই আয়াতগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন তার উম্মতকে আল্লাহর ভয়ের কথা স্মরণ করে দেওয়ার জন্য। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবার মধ্যে পাঠ করতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যথার্থভাবে এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতার শুরুতেই বলতেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে। তিনি তার সব বক্তৃতাই, প্রায় সকল বক্তৃতাই তিনি এভাবে শুরু করতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যথার্থভাবে এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তিনি আরও পড়তেন ইয়া আইয়ুহান নাসু তাকূ রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাক মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরা নিসার প্রথম থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো পাঠ করতেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকূ রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবকে, তোমাদের লালনকারী, পালনকারী, সৃষ্টিকারী, নিয়ন্ত্রক, পরিচালক,
আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মাত্র মানুষ থেকে। ও খালাকা মিনহা জাওজাহা, এবং তার থেকেই তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। অবাস্সা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, এবং তাদের দুজনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নারী এবং পুরুষকে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন। সেই নারী এবং পুরুষকে আমাদের আদিপিতা আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী মা জননী হাওয়া আলাইহিসসালাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কথা বললেন, যে হে মানুষরা তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের প্রতিপালক, তোমাদের সেই প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে একজন মাত্র ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, এবং তার থেকে তার সঙ্গিনী স্ত্রী তাকেও সৃষ্টি করেছেন, এবং এই দুজনের মাধ্যমে পৃথিবীতে অসংখ্য অগণিত নারী এবং পুরুষকে ছড়িয়ে দিয়েছেন। সে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াসসালাম, তাদের মাধ্যমেই আজকে পৃথিবীতে আমরা দুনিয়ার বুকে বিচরণ করছি, আমরা দুনিয়াতে এসেছি, পৃথিবীর সমস্ত মানুষ তাদের থেকে এসেছে। ওয়াত্তাকুল্লাহ আল্লাযি তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, প্রিয় বন্ধুগণ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও বহু জায়গায় বলেছেন আমাদেরকে আল্লাহকে ভয় করার কথা। কোরআনের সকল সুরার মধ্যেই প্রায় কম বেশি প্রত্যেকটা পৃষ্ঠায় আপনি আল্লাহকে ভয় করার কথা দেখতে পাবেন। কম বেশি সব জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বিভিন্ন শব্দে উল্লেখ করেছেন, যেন আমরা সতর্ক হই, সত্যিকার অর্থে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি। তারপরে আরেকটি আয়াত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, সেটা কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কূলু কওলান সাদীদা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের কথাগুলোকে তোমরা সঠিক কথা বলো, তাহলে আল্লাহ রাব্বুল ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কার্যক্রমকে আল্লাহ তাআলা সংশোধন করে দেবেন। ওয়াইগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে মোচন করে দেবেন। ওমান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং রাসূলের বিধিবিধান মেনে চলবে, তাদের হুকুম আহকাম অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে, তারা মহা সাফল্যের অধিকারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে আমাদেরকে এই আদেশ করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কূলু কওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলো, তোমরা রং কথা, ভুল কথা, বক্র কথা, মিথ্যা বানোয়াট কথা তোমরা বলিও না। তাহলে কী করবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মোচন করবেন। ওয়া ইসলিহ লাকা আমালাকুম, তোমাদের কার্যক্রমকে তিনি সংশোধন করে দেবেন। ওমান ইয়ুতিল্লাহ রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তাদের হুকুম আহকাম, তাদের বিধিবিধান, তাদের আদেশ নিষেধগুলোকে মেনে চলবে, তারা মহা সাফল্য অর্জন করবে, অর্থাৎ জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের জানা দরকার, এই যে আমরা তাকওয়ার কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই তাকওয়ার কথা উল্লেখ করেছেন। এই তাকওয়া শব্দের শাব্দিক অর্থ কী এবং ইসলামের পরিভাষায় তাকওয়া বলতে কী বোঝায়, এ বিষয়টি আমাদের জানা দরকার। প্রিয় বন্ধুগণ, আলেমগণ বলেছেন তাকওয়া বলা হয়, আত-তাকওয়া মাখুযুন মিনাল ওয়াকি ওয়াল ওয়িকায়া, মানে তাকওয়া শব্দ এসেছে ওয়াকিয়ুন অথবা ওয়িকায়াতুন শব্দ থেকে, মানে এর শব্দমূল হচ্ছে ওয়াও কাফিয়া আর মাসদার আল ওয়িকায়া। অর্থ কি, অর্থ হচ্ছে হিফজুশ শাইই মিম্মা ইউযীহি ওয়া ইয়াদুররু, কোনো কিছুকে রক্ষা করা ক্ষতি এবং তার অনিষ্ট থেকে, কোনো যে কোনো জিনিসকে তার ক্ষতি হতে পারে বা তার অনিষ্ট সাধন করতে পারে এমন জিনিস থেকে সংরক্ষণ করা, এটাকেই তাকওয়া বলা হয় শাব্দিক দৃষ্টিকোণ থেকে। ওয়িকায়া মানে আত্মরক্ষা,
নিজেকে ক্ষতির হাত থেকে রক্ষা করা, এটাকে আরবিতে বলা হয় বিকায়া। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারছি যে তাকওয়া শব্দের শাব্দিক অর্থ কী। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে মানে ক্ষতির হাত থেকে মানে রক্ষা করা, নিজেকে রক্ষা করা বা কোনো কিছুকে, কোনো অনিষ্টকর কিছু থেকে বা ক্ষতির হাত থেকে রক্ষা করা। যদিও শাব্দিক দৃষ্টিকোণ থেকে আমরা বলে থাকি তাকওয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, সেটা মূলত একটা পারিভাষিক অর্থ। আল্লাহর ভয় বলতে আল্লাহর আদেশ নিষেধ থেকে, এর আল্লাহ সুবহান তার আদেশকে বাস্তবায়ন করা এবং তার নিষেধ থেকে দূরে থাকার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা, আল্লাহর শাস্তি থেকে রক্ষা করা, এটি হচ্ছে ইসলামের পারিভাষিক অর্থ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আত-তাকওয়া হুয়া আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি বিকায়া বিফিআল আওয়ামির ওয়া তারকিন নাওয়াহি। তিনি বলছেন যে তাকওয়া বলা হয় যে তোমার মাঝে এবং আল্লাহর আযাবের মাঝখানে একটা পার্টিশন তৈরি করা বা প্রতিবন্ধকতা দাঁড় করানো, কিসের মাধ্যমে? বিফিআল আওয়ামির, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলোকে বাস্তবায়ন করার মাধ্যমে, ওয়া তারকিন নাওয়াহি, এবং নিষেধগুলো থেকে দূরে থাকার মাধ্যমে। আল্লাহর আদেশগুলোকে বাস্তবায়ন এবং নিষেধগুলো থেকে দূরে থাকার মাধ্যমে তোমার মাঝে এবং আল্লাহর আযাবের মাঝে একটা প্রাচীর, পার্টিশন বা প্রতিবন্ধকতা দাঁড় করানো, এটাকেই বলা হয় তাকওয়া। তার মানেটা হলো আল্লাহর হুকুমকে যখন আমরা বাস্তবায়ন করব, তার নিষেধ থেকে যখন আমরা নিজেদেরকে নিবৃত্ত রাখব, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এটার নামই হচ্ছে তাকওয়া। অন্যভাবে আমরা যদি বলতে চাই তাহলে বলতে পারি আল্লাহর আদেশকে বাস্তবায়ন করা এবং নিষেধ থেকে দূরে থাকা, এটার নামই হচ্ছে তাকওয়া, এটার নামই হচ্ছে তাকওয়া। এ ব্যাপারে অনেক আলেম অনেক ধরনের বক্তব্য দিয়েছেন। ইবনে রাজব হাম্বালি রহমাহুল্লাহ বলেছেন যে বান্দা এবং আল্লাহর মাঝে এমন একটা প্রতিবন্ধক তৈরি করা যে যার দ্বারা তাকে আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করবে এবং তার রাগ থেকে, তার শাস্তি থেকে রক্ষা করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্যে, তার ক্রোধ থেকে আত্মরক্ষার জন্যে, তার শাস্তি থেকে বাঁচার জন্যে একটা প্রতিবন্ধকতা দাঁড় করানো, এটির নামই হচ্ছে তাকওয়া। আর সেই প্রতিবন্ধকতার নামই হচ্ছে আল্লাহর আদেশ বাস্তবায়ন করা এবং নিষেধগুলো থেকে দূরে থাকা, আল্লাহর পথে নিজের জীবনকে পরিচালিত করা। এটা ছাড়া কোনোভাবেই আল্লাহর আযাব থেকে, আল্লাহর ক্রোধ থেকে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার অসন্তোষ থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। যে যত বেশি আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, যে যত বেশি আল্লাহ সুবহান ওয়া তাআলার আদেশকে নিজের জীবনে ধারণ করবে, সে তত বেশি তাকওয়াবান হতে পারবে। আর এই তাকওয়ার দাবি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফরজ বিধিবিধানগুলো আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করা, ফরজ ওয়াজিব এবং যে সমস্ত নিষেধ রয়েছে সেগুলো থেকে, অর্থাৎ হারাম কার্যাবলী থেকে নিজেকে দূরে রাখা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, সব আদেশই ফরজ নয়, সব আদেশেই হারাম নয়। তো প্রথমত আল্লাহর আদেশকৃত যে ফরজ বিধানগুলো রয়েছে বা অজীব বিধানগুলো রয়েছে সেগুলোকে বাস্তবায়ন করা, এবং যেগুলো সরাসরি হারাম বা নিষিদ্ধ সেগুলো থেকে দূরে থাকা। এটার পাশাপাশি আরও যে সমস্ত সুনান রয়েছে বা আরও যে সমস্ত নফল ইবাদত রয়েছে সেগুলো করা, তৎসঙ্গে যেগুলো আল্লাহর কাছে অপছন্দনীয় মাকরুহাত রয়েছে সেগুলো থেকে দূরে থাকা, এটিও তাকওয়ার অন্তর্ভুক্ত। এমনকি আলেমগণ বলেছেন যে আল্লাহর প্রিয় ভাজন যারা, তারা অনেক সময় বৈধ কাজ থেকেও দূরে থাকে, কাজটা বৈধ কিন্তু তারা আল্লাহর
ভয়ে তারা ওই বৈধ কাজ থেকেও অনেক সময় তারা দূরে থাকে। আচ্ছা, যেমন পেট পুরে খাওয়া, আপনি জায়েজ আছে, আপনি পেট পুরে খেতে পারবেন, শরীয়তে না জায়েজ নয়, এটা বৈধ কাজ। কিন্তু একজন মানুষ যখন বেশি খায়, স্বাভাবিকভাবেই তার মধ্যে একটা অবসন্ন ভাব চলে আসে, সে একটা অলসতা ভাব চলে আসে। তখন কেউ যদি বলে যে না, আমি বেশি খাবো না, আমি পরিমাণে অল্প খাবো, যেন আমি এবাদতে শান্তি খুঁজে পাই, যেন আমি এবাদতে অবসন্নতা অনুভব না করি, এটা মূলত তার তাকওয়ার পরিচায়ক। প্রিয় সাথী বন্ধুগণ, তার মানে যারা আল্লাহর খুবই প্রিয়ভাজন, আল্লাহ সুবহান ওয়া তাআলার নৈকট্যপ্রাপ্ত আউলিয়াগণ, তারা অনেক সময় ওয়াজিব ফরজ তো করেনই, হারাম কাজ থেকে অবশ্য দূরে থাকেনই, পাশাপাশি অনেক সময় মুবাহাত, যেগুলো করা নাজায়েজ নয়, জায়েজ আছে, তারপরও সেগুলো থেকেও তারা আত্মরক্ষা করে চলেন, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলেন। এটি হচ্ছে আল্লাহর একান্ত নৈকট্যপ্রাপ্ত প্রিয় ভাজনদের বৈশিষ্ট্য। প্রিয় বন্ধুগণ, এ ব্যাপারে দু একজন সাহাবির বক্তব্য আমরা শুনবো, তারা তাকওয়ার পরিচয়ে কী বলেছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে তাকওয়া বলতে কী বোঝায়, তখন তিনি বললেন, তাকে তিনি একটা বাস্তব উদাহরণ দিয়ে এই তাকওয়ার অর্থটা বুঝাচ্ছেন। প্রশ্নকারীকে তিনি বললেন যে তুমি যখন এমন রাস্তা দিয়ে গমন করো যেই রাস্তায় কাঁটা বিছানো রয়েছে, তো কণ্ঠকাকীর্ণ অথবা কাঁটাদার গাছ রয়েছে, তুমি ওই রাস্তা দিয়ে কীভাবে পথ চলো? তিনি বললেন যে অবশ্যই খুব সতর্কতার সাথে পা ফেলি, যেন কাঁটার আঁচড়ে আমার শরীর আহত না হয়, আমার কাপড় ছিঁড়ে না যায়, খুব সতর্কতার সাথে পা ফেলে ফেলে আমি অগ্রসর হই। তখন তিনি বললেন, এটার নামই হচ্ছে তাকওয়া, এটার নামেই তাকওয়া। অর্থাৎ এই পৃথিবীতে চলতে গেলে অসংখ্য অগণিত পাপাচার আমাদের সামনে আসবে, অসংখ্য অন্যায় আমাদেরকে হাতছানি দিয়ে আহ্বান জানাবে, হারাম ব্যবসার সুযোগ আমাদের সামনে থাকবে, হারাম রিলেশন করার চান্স থাকবে, অনেক পাপাচারে জড়িয়ে পড়ার সুযোগ আমাদের সামনে থাকবে। কিন্তু একজন তাকওয়াবান, একজন পরহেজগার, আল্লাহ ভীতি যার অন্তরে রয়েছে, সে কী করবে? এই সমাজ ছেড়ে কি পালিয়ে যাবে, বনে জঙ্গলে বসবাস করবে? না, সে এই সমাজ থেকে দূরে সরে যাবে না, এই পঙ্কিল সমাজের মধ্যেই তাকে বসবাস করতে হবে, কিন্তু খুব সতর্কতার সাথে পা ফেলবে, কোনো পাপাচারে সে জড়িয়ে পড়বে না, অত্যন্ত সাবধানতার সাথে সে ব্যবসা করবে, সে চাকরি করবে, কৃষিকাজ করবে, তার পেশাগত কাজে সে লিপ্ত থাকবে, কিন্তু খুব সতর্কতার সাথে, যেন হারাম তার মধ্যে প্রবেশ না করে, হারাম উপার্জন যেন তার দ্বারা ঘটে না যায়, কোনো পাপে যেন সে জড়িয়ে না পড়ে, আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজ যেন সে করে না ফেলে, এ ব্যাপারে সে পূর্ণ সিনসিয়ার থাকবে, সচেতন থাকবে। এভাবেই যখন একজন মানুষ এই পাপপঙ্কিল পরিবেশেও সতর্কতার সাথে তার জীবন পরিচালনা করে, সমাজে লোকজনের সাথে উঠা বসা করে, সমাজ ছেড়ে পালিয়ে না গিয়ে বরং সমাজের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে খুব সাবধানতার সাথে পা ফেলে ফেলে হাঁটে, এটি হচ্ছে তাকওয়ার পরিচায়ক। সাথী বন্ধুগণ, যাই হোক, এর অনেক লম্বা, আমরা ওদিকে যাব না। মোট কথা, বাস্তব জীবনে আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, যার হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত থাকবে, সে অসংখ্য অগণিত পাপের মধ্য থেকেও, চতুর্দিকে পাপের সয়লাব বয়ে গেলেও, সে নিজেকে আল্লাহর অশেষ রহমতে রক্ষা করতে সক্ষম হয়, আল্লাহ তাকে সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পঙ্কিলা থেকে রক্ষা করেন। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি অনুগ্রহ যারা তাকওয়াবান তাদের প্রতি। এর ব্যাখ্যায় এই ধরনের ব্যাখ্যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকেও বর্ণিত হয়েছে। তবে আরেকটি ব্যাখ্যা যেটা বলা হয়ে থাকে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু বলেছেন, যদিও বিশুদ্ধ সনদে এটি আলী রাদিয়াল্লাহর কথা বলে প্রমাণিত নয়, তারপরে এটা পরিচিত, তিনি বলেছেন তাকওয়া কাকে বলা হয়, হুয়াল খাউফ মিনাল জালিল, মানে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, ওয়াল আমালু বিত তানজিল, এবং
আল্লাহর নাজিলকৃত কিতাব তথা কোরআন অনুযায়ী আমল করা, ওয়াল কানাআতু বিল ইয়াসির এবং অল্পে তুষ্ট থাকা, ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। তিনি তাকওয়ার সংজ্ঞা বলতে গিয়ে চারটি জিনিসের কথা উল্লেখ করেছেন। সে চারটি কি? এক নম্বর হচ্ছে যে আল খাউফু মিনাল জালিল, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের মহাপ্রতাপশালী আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি ভয় জাগ্রত রাখা, হৃদয়ে তার প্রতি ভয় ভীতি জাগ্রত রাখা, আল্লাহকে ভয় করা। তারপরে ওয়াল আমালু বিত্তানজিল, আল্লাহর নাজিলকৃত কিতাবুল্লাহ ওয়াহি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করা, জীবনযাপন করা। তিন নম্বর ওয়াল কানাআতু বিল ইয়াসির, অল্পে তুষ্ট থাকা, অর্থাৎ দুনিয়ার সম্পদের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে হাহাকার না করা, আরও চাই আরও চাই, আরও সম্পদ হোক, আরও টাকা পয়সা হোক, আরও জায়গা জমি হোক, মানে অল্পে তুষ্টি নাই, আল্লাহ পাক তাকে যা দিয়েছে তাতে সে খুশি নয়, সে আরও চাই। যে বেশি দুনিয়া দুনিয়া করে তার চোখের সামনে থেকে দারিদ্রতা দূর হয় না। হাদিসে বর্ণিত হয়েছে মান কান তাহাম্মুহু দুনিয়া, যার চিন্তা চেতনায় শুধু দুনিয়া থাকে সে যেদিকে থাকায় শুধু দারিদ্রতা দেখতে পায়, শুধু সে দেখতে পায় নাই নাই, তার যেন আরও চাই আরও চাই, হাহাকার তার অন্তর থেকে দূরীভূত হয় না। কিন্তু যার চিন্তা আখেরাতমুখী হয়, হাদিসে রয়েছে যে দুনিয়া তার পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে, আল্লাহর পক্ষ থেকে যেটা তার আমল তার তকদির লিপিবদ্ধ রয়েছে সেটা তো অবশ্যই আসে, তার পায়ের কাছে লুটিয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখেরাতের পথকে তার জন্য সহজ করে দেন। অর্থাৎ চিন্তা যদি তার দুনিয়ামুখী না হয়, আখেরাতমুখী হলে দুনিয়ার যে সম্পদ সেটা তো অবশ্যই সে পাবেই পাবে, তার অন্তরটা হবে পরিতৃপ্ত প্রশান্ত। আর যার চিন্তা চেতনায় শুধু দুনিয়া থাকবে, আরও চাই আরও চাই, টাকা পয়সা সম্পদ প্রাচুর্য, ঘর বাড়ি বিল্ডিং জায়গা জমি প্লট ফ্ল্যাট ব্যাঙ্ক ব্যালেন্স ইত্যাদি, যার চিন্তার মধ্যে শুধু এগুলো ঘোরা ঘুরঘুর করবে, দেখবেন যে তার মনে শান্তি নাই, সে আরও চাই, তার আরও লাগবে, মানে দুনিয়ার মধ্যে সবচেয়ে সে যেন ভিখারী। যেমন কবি বলেছেন কি যে কি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এই যে একটা কথা বলা হয় যে একজন রাজা তার সম্পদে অভাব নাই, কিন্তু সে অন্যের সম্পদ চুরি, মানে আরও প্রজাদের সম্পদ চুরি করার জন্যে সে ব্যতিব্যস্ত। আমাদের দেশের অবস্থাও আমরা সেটা দেখতে পাই, বড় বড় মন্ত্রী, তারপরে প্রশাসনে অনেক বড় বড় লোকজন, সরকারি পদস্থ লোকজন, তাদের কী নাই, সবই আছে, কিন্তু সরকারি সম্পদ লুটের ক্ষেত্রে জুড়ি নেই, সামান্য সুযোগ পেলেই তারা পুকুর চুরি করে। যাই হোক, দুর্ভাগ্য হলে সত্য এগুলো তাকওয়ার কোনো পরিচায়ক হতে পারে না, এগুলো তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে অল্পে তুষ্ট থাকা, আল্লাহ তাআলা যা দিয়েছেন এতে আমি সন্তুষ্ট, প্রিয় ভাইয়ের আমার। তারপরে ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল, এবং পরকালের জন্য প্রস্তুতি নেওয়া। আমি আখেরাতে আমি যাব, সেটাই আমার স্থায়ী নিবাস, কিন্তু সেখানের জন্য আমি দুনিয়াতে কী প্রস্তুতি নিলাম, আমি কী পাথেয় সংগ্রহ করলাম। যে ব্যক্তি এই চিন্তাই জীবন অতিবাহিত করবে সে মূলত তাকওয়াবান হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়ার সঠিক অর্থ বুঝে সে আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, আমরা এই পর্যায়ে বলতে চাই যে আল্লাহকে ভয় করা, তাকওয়া শব্দটি শুধু আল্লাহর ভয়ের সাথে সম্পৃক্ত নয়, এই ভয়ের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও দুটি জিনিসের দিকে সম্পৃক্ত করেছেন। আল্লাহর ভয়ের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে ভয় করতে বলেছেন এবং আখিরাতকে ভয় করতে বলেছেন। তার মানেটা হলো তাকওয়ার বিষয়টি মূলত তিনটি বিষয়ের সাথে সম্পৃক্ত। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহকে ভয় করা। দুই নম্বর বিষয় হচ্ছে জাহান্নামের আগুনকে ভয় করা। তিন নম্বর বিষয় হচ্ছে আখিরাতকে বা পরকালকে ভয় করা। আল্লাহকে ভয় করার ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কোরআনে বহু জায়গায় এটা ব্যবহৃত হয়েছে, আত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন, তোমরা সেই আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। এরপূর্বে আমরা তাকওয়া সংক্রান্ত যে আয়াতগুলো আগে উল্লেখ করেছি সেগুলোতে আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। তাহলে আল্লাহর ভয় সংক্রান্ত আয়াতগুলো আমরা ইতিমধ্যে জেনেছি। এবার আমরা জানব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনকে ভয় করার কথা বলেছেন। মানে তাকওয়ার সম্পর্ক জাহান্নামের আগুনের সাথেও রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুন্নার আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে তোমরা ভয় করো জাহান্নামের সেই অগ্নিকে যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং প্রস্তর, মানুষ এবং পাথর, উইদ্দাত লিল কাফিরিন, যা তৈরি করা হয়েছে, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্যে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার এই 24 নম্বর আয়াতে আমাদেরকে আদেশ করলেন আমরা যেন আল্লাহকে ভয় করার পাশাপাশি জাহান্নামের আগুনকেও আমরা ভয় করি, যে জাহান্নামের আগুন প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্যে এবং সেই জাহান্নামের আগুনে মানুষকে পোড়ানো হবে, পাথর, সে বারুদের পাথর দিয়ে সে জাহান্নামকে আরও উত্তপ্ত করে তোলা হবে, আরও ভীতিকর, দুর্গন্ধযুক্ত, আরও বেশি শাস্তির উপযুক্ত করে জাহান্নামকে সে পাথর দ্বারা প্রস্তুত করবেন, সেই জাহান্নামের আগুনে মানুষকে পোড়ানো হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, হে আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কেউ যদি জাহান্নামের আগুন থেকে তিনবার আশ্রয় চায়, স্বয়ং জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে যে হে আল্লাহ তুমি এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর কেউ যদি তিনবার আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার জন্য দোয়া করে, স্বয়ং জান্নাত তার জন্য দোয়া করে, হে আল্লাহ তুমি এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব এভাবে পড়ার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এভাবে করে আমরা আল্লাহর কাছে দোয়া করব। অথবা এবং শেষ আল্লাহুম্মা আসালুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই এবং জাহান্নাম থেকে পানাহ চাই। আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাত ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাতের জন্য দোয়া করছি, প্রত্যাশা করছি এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি। এভাবে করে আমরা প্রতিদিন পড়ার চেষ্টা করব, আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাত ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাত ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাত ওয়া আউযু বিকা মিনান নার, এই দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব। কেউ যদি এভাবে করে সকাল সন্ধ্যায় বা দিনের যে কোনো সময় তিনবার করে পাঠ করে, স্বয়ং জান্নাত তার জন্য দোয়া করবে, হে আল্লাহ তুমি এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও, আর জাহান্নাম তার জন্য দোয়া করবে, হে আল্লাহ তুমি এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, তাহলে আমরা দ্বিতীয় সম্পর্কটা পেয়ে গেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহকে ভয় করার পাশাপাশি জাহান্নামের আগুনকে ভয় করার কথা বলেছেন। তৃতীয় সম্পর্কটা হচ্ছে আখিরাতের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করানো হবে, আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তার মানে আমরা আল্লাহর কাছ থেকে এসেছিলাম, আবার আল্লাহর কাছেই আমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তোমরা সেই দিবসকে ভয় করো, আর সেটি হচ্ছে ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিবস, পরকাল দিবস, হাশর, নাশরের দিবস, ইয়াউমুল জাযা, ইয়াউমুল মিয়াদ, সে আখিরাতকে আল্লাহ সুবহানাহু আমাদেরকে ভয় করতে বলেছেন। সেদিন মানুষের আমল নামার হিসাব হবে, কেউ যদি এতটুকু অন্যায় করে সেদিন আল্লাহ সুবহানাহু তাকে দেখাবেন, কেউ যদি এতটুকু ভালো কাজ করে সেটিও তিনি মানুষের সামনে উপস্থাপন করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে কেউ যদি সামান্য যাররা সমপরিমাণ, মানে অণু সমপরিমাণ বা সরিষার দানা সমপরিমাণ যদি ভালো কাজ করে, তাহলে আখিরাতের সাথে সে দেখতে পাবে। আর যদি একেবারে অণু সমপরিমাণ মন্দ কাজ করে, খারাপ কাজ করে, পাপ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরাও তার সামনে উপস্থাপন করবে, তাকে দেখাবেন। সুতরাং
আমাদের উচিত সেই জাহান্নামের আগুনকে ভয় করা, পাশাপাশি আখেরাতের সেই বিভীষিকাময় পরিস্থিতি চিন্তা করে সেই দিবসটিকেও আমাদের ভয় করা উচিত। যাই হোক প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এই আলোচনাতে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়ার সম্পর্ক তিনটি জিনিসের সাথে করেছেন। একটি হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত, অর্থাৎ আল্লাহকে ভয় করতে হবে। দুই নম্বর হচ্ছে জাহান্নামের আগুনের সাথে সম্পৃক্ত, অর্থাৎ জাহান্নামের আগুনকে ভয় করতে হবে। তিন নম্বর হচ্ছে কিয়ামতের সাথে সম্পৃক্ত, অর্থাৎ পরকালকে আমাদেরকে অবশ্যই ভয় করতে হবে। কিয়ামতের সেই ভয়াবহতা, সেই বিভীষিকাময় পরিবেশকে আমাদের অবশ্যই ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের বিভিন্ন জায়গায় এভাবে সতর্কতা অবলম্বন করতে বলেছেন, আমাদের হৃদয়ে সেই ভয়কে জাগ্রত রাখতে বলেছেন। সাথী বন্ধুগণ, আমরা এ পর্যায়ে যে জিনিসটি জানব, তাকওয়া অবলম্বন করলে এর ফজিলত কী, এর মর্যাদা কী। এর অনেকগুলো মর্যাদা রয়েছে, আমরা পাঁচ ছয়টি উল্লেখ করতে চাই। প্রথমত হচ্ছে আল্লাহকে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিন জীবনের সবচেয়ে বড় প্রত্যাশিত স্থান জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মারিয়ামের 63 নম্বর আয়াতে, তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা, যা আমি সেই জান্নাতকে আমার বান্দাদের ভিতরে ওই সমস্ত ব্যক্তির জন্যেই উত্তরাধিকারী সূত্রে প্রদান করব, বা তাদেরকে আমরা সেই জান্নাত উত্তরাধিকারী বানাবো যে ব্যক্তি তাকওয়াবান, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছিল, যে ব্যক্তি মুত্তাকী ছিল, পরহেজগার ছিল, আল্লাহর ভয় যার ভিতরে ছিল, আল্লাহকে ভয় করত, তার জন্যে আমি ওই জান্নাতের উত্তরাধিকারী তাকে আমি বানিয়ে দেবো, তাকে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে তাকওয়ার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে, সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে জান্নাতে প্রবেশ করানো। আল্লাহ সুবহানাহু আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। দুই নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন। কেউ যদি আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত রাখে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 66 নম্বর আয়াতে বলছেন, ওবালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্না আল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় যাদের হৃদয়ে সদা জাগ্রত থাকে, আল্লাহর ভয়ে যারা ভীত তাদেরকে তিনি ভালোবাসেন। তাহলে দুই নম্বর ফায়দা আমরা যেটা পাচ্ছি সেটি হচ্ছে আল্লাহর ভালোবাসা অর্জিত হবে, যদি আমরা তাকওয়াবান হতে পারি, পরিষ্কার হতে পারি, আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। তিন নম্বর হচ্ছে প্রিয় সাথী বন্ধুগণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াবানদের জন্যে আসমান এবং জমিনের বরকতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেবেন। যারা ঈমান আনার পাশাপাশি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ভয় যারা করবে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন তাদের জন্য তিনি আসমান এবং জমিনের বরকতের দরওয়াজাসমূহকে খুলে দেবেন। তাই তো আল্লাহ সুবহানাহু সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আরাফের 96 নম্বর আয়াতে, ওয়ালাউ আন্না আহলুল কুরআ, যদি জনপদবাসী আমানু ইমান আনে, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করে, ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে তাদের উপরে আমি আসমান এবং জমিনের বরকতের দরওয়াজাসমূহকে খুলে দেব। তাহলে তাকওয়া, ইমানের পাশাপাশি আল্লাহর ভয় ভীতি তাকওয়া, এটি আমাদের বরকতের একটি কারণ। একবার দৃষ্টি আকর্ষণ করেছেন যে সূরা আলে ইমরান আগের আয়াতটি সূরা আলে ইমরানের 76 নয় 66। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বনের কারীদের সাথে থাকেন, তাদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা মা আল্লাযীনা আত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন যারা ইহসান করে, অর্থাৎ যারা সৎকর্ম সম্পাদন করে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাদের সাথে রয়েছেন। তাকওয়া অবলম্বনকারী এবং যারা সৎকর্মশীল তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন। তারপরে তাকওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে অনেক জটিল বিষয়কে সহজ করে দেন। সুবহানাল্লাহ, তাকওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে অনেক কঠিন জটিল বিষয়কে তিনি সহজ করে দেন। আল্লাহু আকবার। দুনিয়াবী কাজের ক্ষেত্রে হতে পারে, কোনো কাজ
মানে খুব জটিল লাগতেছে, এটা আসলে কাজটা জটিল, কিন্তু আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য কাজটাকে সহজ করে দেন। আল্লাহ তাআলা বলছেন ওমাইয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহর ভয় আল্লাহকে ভয় করে তার কার্যাবলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। তারপরে এই তাকওয়া হচ্ছে আখিরাতের সর্বোত্তম পাথেয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাযাওয়াদু ফাইনা ফা ইন্না খায়রা যাদিত তাকওয়া, তোমরা আল্লাহকে ভয় করো, কেননা শ্রেষ্ঠ পাথেয় হলো আল্লাহর ভয়। আমরা সফরে যখন বের হই তখন কিছু পাথেয় নিয়ে যাই, তাই না? আমরা যখন কোথাও ট্রাভেল করি, কোথাও আমরা জার্নি করি, তখন আমরা কিছু প্রয়োজনীয় পাথেয় নিয়ে নিই, তাই না? আমাদের কিছু জরুরি আসবাবপত্র সাথে নিয়ে নিই। আল্লাহ তাআলা বলছেন এই জার্নি টু আখিরাত, আখিরাতের যে যাত্রাপথ, এই যাত্রাপথে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পাথেয় যেটা, সেটা আল্লাহর সর্বশ্রেষ্ঠ পাথেয়, সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কী করো, পাথেয় সংগ্রহ করো। ফা ইন্না খায়রা যাদি, কেননা শ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। অর্থাৎ আমরা জার্নি করছি, আমরা আল্লাহর পথে আমরা অগ্রসর হচ্ছি, আমরা আখিরাতের দিকে ধাবিত হচ্ছি, এই পথে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বোত্তম পাথেয় হচ্ছে আল্লাহর ভয় এবং তাকওয়া অবলম্বন। প্রিয় বন্ধুগণ, আখিরাতের সুপরিণতি যারা আল্লাহকে ভয় করে চলবে তাদের জন্যেই আল্লাহ সুবহানাহু নির্দিষ্ট করেছেন। আল্লাহ বলছেন ওয়াল আকিবাতুল মুত্তাকিন, সূরা আরাফের 128 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মুত্তাকিনদের জন্যেই আখিরাতের কল্যাণকর পরিণতি রয়েছে। সময় অনেক হয়ে গেছে, তো আমরা এই হাদিসের মধ্যে যে তিনটি বিষয় রয়েছে, আল্লাহর ভয়, দুই নম্বর হচ্ছে গুনাহ হয়ে গেলে সেখানে কী ক্ষেত্রে করণীয়, মানুষের সাথে সদাচরণ, এগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। আজকে শুধু তাকওয়ার সম্পর্কেই কিছু কথা বলার চেষ্টা করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে যথার্থভাবে তার ভয়ে ভীত হওয়ার, জাহান্নামের আগুনকে ভয় করার এবং আখিরাতকে ভয় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন আখিরাতের এই যাত্রাপথে তাকওয়া তথা আল্লাহ ভীতিকে শ্রেষ্ঠ পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক এনায়াত করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আমরা এই পর্যায়ে একটি ঘোষণা দিতে চাই, সেটি হচ্ছে যে আমরা আগামী শনিবারে এই যে তিনটি ক্লাস হলো, তিনটি ক্লাসের উপরে ইনশাআল্লাহ আমরা একটা পরীক্ষা নেব। অর্থাৎ আগামী শনিবারে একই সময়ে আমাদের যে তিনটি ক্লাস হয়েছে, তিনটি ক্লাসের উপরে মোট 10টি প্রশ্ন থাকবে। গুগল ফর্মের মাধ্যমে আমরা সে প্রশ্নগুলো সরবরাহ করব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের টেলিগ্রাম গ্রুপে, সেখানে আপনারা সেই প্রশ্নগুলো পেয়ে যাবেন। তো যারা এখনও এই সমস্ত গ্রুপে যুক্ত হন না, আপনারা যুক্ত হয়ে নিতে পারেন। তাহলে ইনশাআল্লাহ আমরা প্রশ্ন তো আগামী শনিবারে এই একই সময়ে ইনশাআল্লাহ আমরা লিখিত প্রশ্নপত্র সরবরাহ করব, আপনারা সেখানে উত্তর দেবেন ইনশাআল্লাহ। ছোট ছোট প্রশ্ন থাকবে, 10টা প্রশ্ন, এবং খুব অল্প 5 মিনিটে বা 10 মিনিটে উত্তর দিয়ে দিতে পারবেন আশা করি। আর পরবর্তী ক্লাস হবে ইনশাআল্লাহ আগামী রবিবারে, যথারীতি রবিবার এবং সোমবার বাদ দিয়ে রবিবার, তারপর সোমবার দিয়ে মঙ্গলবার, বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার, অর্থাৎ একদিন পর পর। আর পরীক্ষা হবে ইনশাআল্লাহ আগামী কিবার শনিবার। পিডিএফ সরবরাহ করা হয়েছে, আপনার পিডিএফ থেকে প্রস্তুতি নিতে পারবেন, আমাদের লেকচার থেকেও আপনার প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।